যাই আর তোমাদেরকে সবটা দেখাই। এইটুকু আইসক্রিমের এত টাকার দাম, বাট খেতে আমি মোমো খেতে খেতে ভিডিওটা এন্ড করতে থাকি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একদম রেডি হয়ে বসে আছি, তো অনেকদিন পর আজকে একটু বেরোবো বন্ধুদের সাথে। তো চলো যাওয়া যাক, আর ওখানে গিয়ে কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ও আর একটা কথা, ভিডিওটা কিন্তু অনেকদিন আগের করা, কিন্তু পোস্ট করবো করবো করে আর করা হয়নি। তো ভাবলাম আজকে ভিডিওটা পোস্ট করেই ফেলি, তো ইন্ট্রোটা পরে করছি, ভিডিওটা আগেই করেছিলাম। তো যাই হোক, বেশি কথা না বলে ঝটপট করে যাই আর তোমাদেরকে সবটা দেখাই যে আজকে কী কী করলাম। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি আইসক্রিম পার্লারে, আর অর্ডার করেছি একটা আইসক্রিম রোল। এটা বাটারস্কচ ফ্লেভারের ছিল, না আমি অর্ডার করিনি, বন্ধুরা মিলে গিয়েছিলাম। এক বন্ধু ফোন কিনেছে, তাই ও আমাদেরকে ট্রিট দিল। এটা আমি প্রথমবার খাচ্ছি, আর এইটা জানো তো এক থেকে দেড় বছর আগে খেয়েছিলাম, তখন এমনি ভিডিও করতাম বাট পোস্ট করতাম না। তো আজকে ভাবলাম তোমাদের সাথে পোস্ট করেই দিই, তো পোস্ট করলাম। আর তোমরা কারা কারা আইসক্রিম রোল ট্রাই করেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের কোন ফ্লেভারটা ভালো লাগে। আমার কিন্তু বাটারস্কচ আর চকলেট খুব ভালো লাগে, তবে দামটা আমার মনে হয় একটু বেশি হয়ে যায়, এর থেকে বার আইসক্রিম কিন্তু অনেকটা ভালো, অনেক বেশি থাকে। তো যাই হোক, সব করে তো মাঝে মাঝে এরকম খাওয়াই যায়। তো আইসক্রিমটা আমি এনজয় করতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। I grew up in a place where they told you what to chase, told you how to run the race. তো গাইজ, এখন আমি বাড়ি চলে এসেছি, এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, হয়ে আবার রেডি হয়ে নিয়েছি, তার কারণ তোমাদের সাথে শর্ট ভিডিও শেয়ার করব বলে আমি রেডি হয়েছি। তো আমি যখন বাড়িতে আসলাম, এসেই দেখি আমার এক মামি আমার জন্য এই দেখো মোমো নিয়ে এসেছে। তো আমি মোমো খেতে খেতে ভিডিওটা এন্ড করতে থাকি, আর তোমরা যেরকমভাবে শর্টস ভিডিওগুলোকে ভালোবাসছো সেইভাবে লং ভিডিওগুলোকে ভালোবাসো। আমি এরপরও আরও লং ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, আর গরমে সবাই বেশি করে জল খেয়েও সুস্থ থেকো।